फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल आई प्रिंस তোমাদের একটা এক্সক্লুসিভ খবর দেব এখন এবং সেটা যদি হয় আমার থেকে খুশি অন্তত কেউ হবে না কারণ দুজন প্রিয় মানুষ একজন আরেকজনের বায়োপিক অভিনয় করে মানে আমার কাছে দুজন প্রিয় মানুষ তো কথা বলছি ডিটেইলসে তো ফারস্টে তোমরা যে ভিডিওটা দেখলে যেখানে সৌরভ গাঙ্গুলীকে ব্যাট করতে দেখা যাচ্ছে এবং ভারতের জার্সি গায় এবং লাস্টে পুরো দাদার সেই আইকনিক শর্টস টিপ আউট করে ছয় এটাটা কালকে সৌরভ গাঙ্গুলী নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিল এবং লাস্টে লেখা ছিল কামিং সুন তো এখান থেকে অনেকে জল্পনা করতে শুরু করেছে যে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক হয়তো আসতে চলেছে এবার যেটা আমাদের বাঙালিরা বহুদিন ধরে চাইছিল আমরা ধোনির বায়োপিক দেখেছি কপিল দেবের বায়োপিক দেখেছি আরো অনেক ব্যক্তিত্বের বায়োপিক দেখেছি কিন্তু ভারতীয় ক্রিকেট টিমটাকে যে তৈরি করে দিয়েছিল যে টিমের মাধ্যমে ধোনি 2011 সালে বিশ্বকাপ জিতেছিল সেই টিমটার অর্ধেক প্লেয়ার কিন্তু তৈরি করেছিল সৌরভ গাঙ্গুলী নিজে এবং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক অবশ্যই ধোনি তো অবশ্যই কিন্তু সৌরভ গাঙ্গুলীর একটা আলাদা ব্যক্তিত্ব ছিল আলাদা একটা অধিনায়কত্ব ছিল সেটা মানতেই হবে নাহলে আজ পর্যন্ত কোনো বাঙালি ক্রিকেটার তো এতটা নাম করতে পারেনি এটা তো অস্বীকার করার জায়গা নেই সেখান থেকে দাঁড়িয়ে বিসিসিআই প্রেসিডেন্ট এত বড় জায়গায় পৌঁছানো তো একটা বিরাট বড় জার্নি এবং তার লাইফের মাধ্যমে একটা অবশ্যই একটা সিনেমা হতে পারে কারণ ভারতীয় টিমটা তৈরি হওয়ার পেছনে সৌরভ গাঙ্গুলীর একটা বিরাট বড় অবদান ছিল এবং যখন সৌরভ ক্যাপ্টেন হয়েছিল ভারতীয় টিম পুরো শেষ হয়ে গেছিল বিভিন্ন দুর্নীতি কাণ্ডে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে একটা টিমকে সে 2003 সালে বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছিল সবসময় ওয়ার্ল্ড কাপ জেতা তো স্বপ্ন নয় একটা টিমকে তৈরি করা এটারও কিন্তু অবদান কোনো অংশে কম নয় এটা মানতেই হবে আজকে সেবাগ থেকে শুরু করে যুবরাজ বড় বড় প্লেয়ার ধোনি প্রত্যেকে কিন্তু 2011 বিশ্বকাপের একটা বড় অংশ ছিল এবং প্রত্যেকেরই নির্মাতা কিন্তু অবশ্যই সৌরভ গাঙ্গুলী এদেরকে প্রথম তুলেছিল সৌরভ গাঙ্গুলী নিজের কিন্তু মানে এ থেকেই যে নতুনদেরকে সুযোগ দিতে হবে এদেরকে নেবো পুরোনোদের সৌরভ মানে সরিয়ে দিয়ে সেটা কিন্তু দাদা করে দেখিয়েছিল তাই আমি মনে করি সর্বকালে ভারতীয় অধিনায়কদের মধ্যে দাদার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তো আমরা বাঙালিরা চাইছিলাম দাদার বায়োপিক হোক এবার দাদার বায়োপিক কিন্তু হতে চলেছে মানে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক কিন্তু হতে চলেছে এবার প্রশ্ন হচ্ছে কে করবে তো সবার প্রথমে সৌরভ গাঙ্গুলী নিজের ইচ্ছা প্রকাশ করে জানিয়েছিলেন ঋত্বিক রোশনকে সে চায় করুক এবার ঋত্বিক রোশন এই মুহূর্তে বহু সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছে ফাইটার তারপর ক্রিস ফোর বহু সিনেমা নিয়ে সে এখন ব্যস্ত রয়েছে এই মুহূর্তে ঋত্বিকের পক্ষে টাইম দেওয়া সম্ভব নয় সে তার দিক থেকে জানিয়ে দিয়েছিল এরপর অনেকগুলো নাম সামনে এসেছিল সব থেকে বড় যে নামটা সামনে এসেছিল সেটা হচ্ছে অক্ষয় কুমার ইয়েস আপনারা ঠিক শুনছেন প্রথম কথা কদিন আগে আমি যদি বলি মোটামুটি 3-4 সপ্তাহ আগের কথা যদি বলি আমি অনেক আগে একটা ভিডিও করেও বলেছিলাম যে অক্ষয় কুমারের যে আপকামিং সিনেমার লিস্ট যেগুলো দেওয়া হয়েছিল সেখানে হঠাৎ করে উইকিপিডিয়াতে দেখানো হচ্ছিল যে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক সেখানে নাকি দাদা অভিনয় করতে পারে তো তারপর পরবর্তীকালে সেই জিনিসটা পুরো উঠে গেছে শোনা যাচ্ছিল নীরজ পান্ডে এটা বানাবার প্ল্যান করছিলেন যিনি ধোনি সিনেমাটা নির্মাণ করেছিলেন তো তিনি চেয়েছিলেন না তিনি যেহেতু বাংলার সঙ্গে বিশেষভাবে যুক্ত তিনি চেয়েছিলেন যে বাঙালি একজনকে নিয়ে এরকম কাজ হোক তো তিনি প্ল্যান করেছিলেন যে সৌরভ গাঙ্গুলীর একটা বায়োপিক তিনি করতে পারেন এবং তখন কিন্তু তার মাথাতে অক্ষয় কুমারের নাম কিন্তু এক নম্বরে ছিল মানে সে চেয়েছিল অক্ষয় কুমার করুক কারণ অক্ষয় কুমারের আমি চেহারার কথা বাদ দিচ্ছি গেট আপের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে একটা মিল রয়েছে তবে প্রবলেম হচ্ছে অক্ষয় কুমার কিন্তু বাঁহাতি নয় অক্ষয় কুমার কিন্তু ডান হাতি এবার সৌরভ গাঙ্গুলী যেহেতু বাঁহাতি তো সেই হিসেবে প্রথমে কিন্তু অক্ষয় কুমারের নাম নির্মাতাদের মাথায় ছিল এবং পরবর্তীকালে আর বালকি যিনি আরেকজন এই এরকম একটা বায়োপিক বানাবার তিনি প্ল্যান করছিলেন তিনিও কিন্তু প্রথমে অক্ষয় কুমারকেই ভেবেছিলেন কিন্তু এই জিনিসটা আপাতত জানিয়ে রাখি এটা অনেকে অনেক পোস্ট করছে আমি দেখলাম যে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নাকি অক্ষয় কুমার যে কারণে আমার ভিডিওটা করা হলে আমি খুব খুশি হতাম কিন্তু এটা আনডাউটেডলি হচ্ছে না তার কারণ হচ্ছে এই সিনেমাটায় সৌরভ গাঙ্গুলীর ইয়ং বয়সের একটা বিরাট জিনিস দেখানো হবে তার যে উত্থানটা তার ভারতীয় টিমে চান্স পায় একজন বাঙালি হিসেবে একজন ভারতীয় টিমে চান্স পায় একটা বিরাট ব্যাপার তো তখন সৌরভ তো অনেক ইয়ং ছিল তো সেই ইয়ং বয়সের যে গেট আপটা এটা এখন অক্ষয় কুমারের পক্ষে করা খুব চাপ কারণ অক্ষয় কুমারের নিজেরও বয়সের একটা বিরাট পরিমাণে কিন্তু ছাপ পড়ে গেছে বুড়ো মানে একটু ইয়ং বয়সের যে ব্যাপারটা সেটা করা সম্ভব হবে না কিন্তু বয়স্ক অবস্থার যে ব্যাপারগুলো যখন সে আস্তে আস্তে রিটায়ার নিচ্ছে ওই টাইমটা হয়তো অক্ষয় কুমারকে মানাতো কিন্তু তার আগের যে টাইমটা যখন সে ইয়ং ছিল তখন কিন্তু সেই টাইমটা কিন্তু অক্ষয় কুমারের সঙ্গে একদমই যায় না তাই আমি ফ্যান হয়ে বলছি এটা হওয়া কোনোভাবে সম্ভব ছিল না তো যে কারণে অক্ষয় কুমার নিজেও জিনিসটা রিজেক্ট করেছে এবং পরবর্তীকালে যারা এটা পানামার প্ল্যান করেছিল তারাও কিন্তু জিনিসটা মানে পুরোপুরি মানে বন্ধ করে দিয়েছে তো অক্ষয় কুমার কিন্তু কোনোভাবেই প্রজেক্টের সঙ্গে যুক্ত নয় এটা পুরো কিন্তু ভুল খবর এবার কথা হচ্ছে তাহলে করছেটাকে কারণ দাদা যে পোস্টার মাধ্যমে জানিয়ে দিয়েছে এই বায়োপিক আসতে চলেছে এখন করছেটাকে এখন যেটা জানা যাচ্ছে এই বায়োপিকটা নির্মাণের কাজ এখন যে করতে চলেছে সেটা হচ্ছে একমাত্র আর বালকি যিনি প্যাডম্যানের ডাইরেক্টর এছাড়া চিনিকা বহু জিনিস তিনি এই জিনিসটা করার প্ল্যান করছেন এবং এটা প্রোডিউস করবে লাভ ফিল্মস তারা এই জিনিসটা নিয়ে প্ল্যান করছে এবং সেখানে যাকে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক হিসেবে ভাবা হচ্ছে সে খুব ভালো অভিনেতা আমারও খুব পছন্দের অভিনেতা এবং সে বাঁহাতিও কিন্তু সিনেমা হিট কি হবে এটা একটা বড় প্রশ্ন কারণ বায়োপিকে অভিনয় করতে চলেছে এটা জানা যাচ্ছে এখন সেটা হচ্ছে অভিষেক বচ্চন এর আগে ঠিক ছিল বাংলাতে পরমব্রত চট্টোপাধ্যায় নাকি সৌরভ গাঙ্গুলী চরিত্রে অভিনয় করবে কিন্তু সেটা আপাতত হচ্ছে বলে মনে হচ্ছে না এটুকু জানা যাচ্ছে এখন যে অভিষেক বচ্চনকে আমরা সৌরভ গাঙ্গুলী চরিত্রে অভিনয় করতে দেখবো কারণ প্রথম কথা হচ্ছে অভিষেক বচ্চন নিজেও একজন বাঁহাতি এছাড়া সৌরভ মানে অভিষেক বচ্চনের মধ্যে এখন সেই
মানে বয়সের ছাপটা অতটা সে পড়েনি, তাকে এখনো দাড়ি খুব কমালে বেশ ইয়ং লাগে, সেটা একটা বড় এফেক্ট কাজ করবে। তো এটা হতে চলেছে। তো আমার কথা হচ্ছে, যেখানে বলিউড থেকে এত অফার আসছে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের, সেখানে বাংলাতে তো এত সিরিয়াল ফ্যামিলি ড্রামা হচ্ছে, সেখানে কেন সৌরভ গাঙ্গুলির একটা বায়োপিক ভাবা হলো না? পরমব্রত চট্টোপাধ্যায় কিন্তু খুব একটা খারাপ মানাতো না, এবং আমার মনে হয় যিশু সেনগুপ্তকে নিল দারুণ একটা ব্যাপার হতো। আমি দেবকে নিতে বলছি না, দেব বা জিৎকে আমি নিতে বলছি না, তাই গেট আপের সঙ্গে সৌরভ গাঙ্গুলির গেট আপ কখনোই মিলবে না, দুজন দুই জায়গার চেহারা পুরোপুরি আলাদা। তো সেখানে যদি যিশু সেনগুপ্ত বা আবির বা পরমব্রত এদেরকে দিয়ে কিন্তু বাংলাতে ইজিলি কিন্তু একটা বানানো যেতে পারতো। কেন একজন বাঙালি অভিনেতার বায়োপিক, মানে বাঙালি একজন ক্রিকেটারের বায়োপিক হিন্দিতে হবে, কেন বাংলাতে হবে না, এটা একটা বড় প্রশ্ন। যাই হোক, বলিউডের ব্যাপার যদি বলি, বলিউড এটা প্ল্যান করছে এবং অভিষেক বচ্চনকে নিয়ে প্ল্যান করছে, অক্ষয় কুমার কিন্তু থাকছে না, এটা একটা ভুল খবর, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এটাই ছিল আমার বক্তব্য, তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে জানাও। তবে তোমাদের এটা নিয়ে তো তোমাদের কাকে পছন্দ অক্ষয় কুমার এমএস সরি সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সেটা অবশ্যই জানি। যাক, এটাই ছিল বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড ক্লিক দ্য বেল আইকন। ভাই, টেক কেয়ার।